চেনান ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সিম্পল একটি রেসিপি। আজ আপনাদের করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলের মাছ ভাজা রেসিপি। বিয়েবাড়ির মাছ ভাজাটা উপরে যেমন ক্রিস্পি হয় তেমনি ভেতরটা হয় জুসি। চলুন তাহলে দেখে নিই আমরা কিভাবে মাছ ভাজলে তা একই সঙ্গে হবে এক্সট্রা ক্রিস্পি আর জুসি। মাছ ভাজার জন্য আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি, আপনারা যে কোনো বড় মাছই নিতে পারেন। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পেপার টাওয়াল বা টিস্যু দিয়ে এক্সট্রা পানিটা মুছে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1/2 চা চামচ অ্যারোরুট পাউডার, 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া ও 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখন খুব ভালোভাবে সব কিছু মাছের সাথে মিশিয়ে নিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেব 5 মিনিটের জন্য। এখন একটি প্যানে 1 কাপ তেল নিয়ে নেব মাছগুলো ডিপ ফ্রাই করার জন্য। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে মাছগুলো তেলে দিয়ে দিব। এ সময় মাছের স্কিনের দিকটা নিচের দিকে দিয়ে দিব, চুলার আঁচ মিডিয়ামে থাকবে। অ্যারোরুট পাউডার ও কর্নফ্লাওয়ার হচ্ছে গোপনীয় উপাদান মাছগুলো বিয়েবাড়ির মতো এক্সট্রা ক্রিস্পি করার জন্য। ডিপ ফ্রাই হচ্ছে বিয়েবাড়ির স্টাইলের মাছ ভাজার অন্য ট্রিক। এর জন্য মাছের বাহিরের দিকটা এক্সট্রা ক্রিস্পি ও ভেতরের দিকটা জুসি হয়। মাছের টুকরোগুলোর স্কিন সাইডটা আমরা 6 মিনিটের জন্য ফ্রাই করে নেব। 6 মিনিট পর দেখবেন মাছের টুকরোগুলো গোল্ডেন কালার হয়ে গিয়েছে, তখন আমরা উল্টে দেব। এই সাইডটা আমরা 3 মিনিটের জন্য ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আমি স্টিম রাইস মুসুর ডাল এর সাথে ভাজা মাছগুলো পরিবেশন করছি। সাথে যদি থাকে 1 টুকরো লেবু আর 1টি কাঁচামরিচ তবে তো কথাই নেই। আপনারা এভাবে মাছ ভেজে দেখবেন, মাছটা যেমন হবে ক্রিস্পি তেমনি হবে জুসি।